আসসালামুকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাজিয়া কিচেনে। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আজকেই তৈরি করব সুজির ভেজিটেবল প্যানকেক, ভীষণ মজার নরম তুলতুলে প্যানকেক। আশা করছি আজকের আয়োজনটিও বন্ধুদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, নিয়ে নিব 1/2 কাপ ময়দা। সুজি আর ময়দা সমান সমান নেওয়া যাবে না। নিয়ে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। এ পর্যায়ে নিয়ে নিব বেকিং পাউডার 1/2 চামচ। একটু মিক্স করে নিতে হবে এই শুকনো উপকরণগুলিকে। সামান্য করে পানি দিয়ে ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব তৈরি করে। সুজিটা অনেকটাই কিন্তু ফুলে যাবে। এখন একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটাকে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। আমি আমার হাতের নাগালে যে সবজি ছিল সেগুলি দিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে দিব গাজর কুচি। একটু কালারফুল সবজি হলেই ভালো হয়, দেখতেও অনেকটা সুন্দর লাগে। দিয়ে দিব পেঁয়াজ কলি, দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি একটা ছোট রসুন কুচি নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। এখন এই সবগুলি উপকরণের সঙ্গে সুজির মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না, মিশ্রণটা একদম মিডিয়ামে থাকবে। আমরা যেমনটা সুজির পিঠা করে থাকি, চিতই পিঠা করে থাকি, ডোটা কিন্তু তেমনই হবে। সামান্য একটু পানি দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। পারফেক্টভাবে কিন্তু হয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখন চামচ দিয়ে আমি প্যানকেকের আকারে করে নিব। আমি একটা একটা করে বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে একই প্যানে দুটো করেও দিতে পারেন। চুলার আঁচ একদম কমিয়ে আমি অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলে তারপর অন্য পাশটাকে আবারও উল্টিয়ে দিব। খুবই সহজ, একদম ঝটপটভাবে কিন্তু এই প্যানকেকটা করে নিতে পারেন। এভাবে দুপাশ ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্যানকেকটা একদম খুব সুন্দর হয়েছে। এভাবে আমি আরও একটি করে নিব। আর এই শীতের বিকেলে কিন্তু আপনি ভেজিটেবল দিয়ে এই প্যানকেকটা করে নেবেন, সবাই অনেক অনেক পছন্দ করবে। চায়ের সাথে অনেকটাই কিন্তু জমে যাবে। আমরা কিন্তু অনেক রকমের প্যানকেক খেয়েছি, অবশ্যই সুজির এই প্যানকেকটা বানিয়ে নেবেন। ভিন্ন ধর্মী একটি রেসিপি, বন্ধুদের অবশ্যই ভালো লাগবে। আমি আরেকটাও কিন্তু বানিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। 1 মিনিটের মতোই লাগবে আমার একটি কেক বানিয়ে নিতে। সবগুলি কেক কিন্তু বানিয়ে নিয়েছি, খুবই মজাদার নরম তুলতুলে সুজির প্যানকেক। আশা করছি আজকের আয়োজনটিও আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলি দেখে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আমি আপনাদের একটি লাইক কমেন্টস অনেক অনেক অনুপ্রাণিত হই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন। আমি আবারও নতুন কোনো আয়োজন নিয়ে চলে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।